এলোমেলোদাতের কথা যদি আসি, প্রথমে একটু বলে রাখি এলোমেলোদাত কেন হয়। এলোমেলোদাত হওয়ার প্রধান কারণ হচ্ছে এই শিশু অবস্থায় বাচ্চাদের দুধের যদি সঠিক যত্ন না নেওয়া হয়, দাঁতটি পড়ে যাওয়ার সময়ের পরেও যদি দাঁতটি রয়ে যায় অথবা দাঁতটি যদি আগেও পড়ে যায়, তাহলে যে স্থায়ী দাঁতটি উঠবে ওই জায়গাটিতে সেটি একটু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। এটি মেন কারণ। এছাড়া আরও কিছু কারণ রয়েছে, যাদের চোয়ালের সাইজ এবং দাঁতের সাইজের মধ্যে মিল নেই, হয় চোয়াল বড় দাঁত ছোটো অথবা উল্টোটা দাঁত ছোটো চোয়াল বড়, তাদেরও দাঁতটি এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। এর পাশাপাশি যে সমস্ত বাচ্চার দীর্ঘমেয়াদী আঙ্গুল চষা অভ্যাস আছে, যাদের বাচ্চাদের জিভটি একটি অ্যাবনর্মাল মুভমেন্ট আছে, তাদেরও দাঁত উঁচু হয়ে যেতে পারে, ফাঁকা হতে পারে। আর সামনের দাঁতের মাঝখানে ফাঁকার যে বিষয়টি খুব বেশি চোখে পড়ে অনেকের মধ্যেই, সেটি হচ্ছে দাঁত এবং আমাদের যে ঠোঁটের মাড়ি, তার মধ্যে একটি সংযোগস্থলে আমাদের ফ্রিনাম বলি যে মাংস, ওটি যদি জন্মগতভাবেই একটু মোটা হয়ে থাকে তাহলে দাঁতের সামনে ফাঁকা হতে পারে। কারণ যাই হোক, দাঁত ফাঁকা হোক, এলোমেলো হোক, উঁচু নিচু হোক, কোনো মানুষ যদি চায় এটাকে সুস্থ করতে সম্ভব, তাহলে সে ইচ্ছা করলেই একজন ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো অর্থোডন্টিক চিকিৎসা বলে, এটি একটি সময় সাপেক্ষ চিকিৎসা যার মাধ্যমে দাঁতটিকে সুন্দর ও সুসজ্জিত করে হাসিকে সুন্দর আকর্ষণীয় করা সম্ভব।